হ্যালো গাইস, চলো গাইস, আজকে আমি চলে এসেছি বৈদ্যবাটি। তো যাই হোক, আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের এইখানে নিমাই তীর্থ ঘাটের বুকে অবস্থিত গৌড়িয়া মঠ দর্শনের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার বাড়ি থেকে মিনিট দশেক হাঁটা পথে এগোলেই চলে আসবে আমাদের নিমাই তীর্থঘাট। তো আমরাও চলে এসেছি নিমাই তীর্থঘাট। বৈদ্যবাটি আমার বাপের বাড়ি, সব মেয়েদেরই বাপের বাড়ি যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো থাকে। তার উপরে আমরা গেছিলাম রাতের বেলায়, তখন আবার পড়ছিল বৃষ্টি, তো সেই কারণেই তেমন কিছু ছবি আমার তোলাই হয়নি গো। প্রথমত বলি, আমাদের নিমাই তীর্থঘাটে একটা অন্যরকম বিশেষত্ব আছে। এখন শ্রাবণ মাস চলাকালীন এই ঘাট এত সুন্দরভাবে সেজে ওঠে। কথিত আছে এই ঘাটে নাকি নিমাই স্নান করে যাওয়ায় এই ঘাটের নাম নিমাই তীর্থ ঘাট নামে পরিচিত পেয়েছে। শ্রাবণ মাসে এই ঘাট এক অন্য রূপ ধারণ করে। এই সময় নানা দিক থেকে নানা মানুষ আসেন এই ঘাটের জল নিয়ে যান তারকেশ্বরের বাবার উদ্দেশ্যে। সে এক অন্যরকম মনোরম প্রকৃতি এবং পরিবেশের সৃষ্টি হয়। চলে এসেছি আমরা এখন মন্দিরে, নিমাই তীর্থঘাটের খুব সুন্দর একটা মন্দিরে। চলো উপরে গিয়ে দেখ। এই নিমাই তীর্থঘাটের বুকেই অবস্থিত গৌড়িয়া মঠ। চলুন গৌড়িয়া মঠ আপনাদেরকে ঘুরে দেখাই। পরপর কতগুলি শিব মন্দির, তার পাশেই রয়েছে হনুমান মন্দির, তার পাশেই রয়েছে জটেশ্বর বাবার মন্দির, তার পিছনে বয়ে চলেছে বহমান গঙ্গা। এক অন্যরকম প্রকৃতি পরিবেশ। আর এপাশেও রয়েছে কতগুলি মন্দির, যেখানে আছেন শ্রী ভাগীরথী, শ্রী সরস্বতী, শ্রী যমুনা, শ্রী গঙ্গা। নিমাই তীর্থঘাটের গৌড়িয়া মঠে ভোগ খাওয়ানো হয়। 9টা থেকে 10টা কি 10:30টা অবধি কুপন দেয়া হয়। 1টা থেকে ভোগ খাওয়ানো হয়, কুপন ফি হচ্ছে 80 টাকা করে। আমি এমন সময় এসেছি যে সময় শ্রীকৃষ্ণ রাধেকে ভোগ নিবেদন করার সময় হয়ে গেছিলো, সেই কারণে মন্দিরটিকে খোলা অবস্থায় পাইনি। চারপাশটা ঘুরতে পারলেও শ্রীকৃষ্ণ রাধের ফটোটা আমি তেমনভাবে তুলতেও পারিনি এবং নিজেও ঠিকভাবে দেখতে পাইনি। মন্দিরটির ভিতরে লেখা রয়েছে কৃষ্ণের সব ছোটবেলার লীলা খেলার কথা। তো ভাবছেন কিভাবে গৌড়িয়া মঠ আসবেন? তাহলে হাওড়ার দিক থেকে যদি আসেন, হাওড়া বর্ধমান মেন লাইনের লোকাল ট্রেন ধরে চলে আসবেন শ্যাওড়াফুলি।
আর বর্ধমানের দিক থেকে যদি আসেন, বর্ধমান হাওড়ার মেন লাইনের লোকাল ট্রেন ধরে চলে আসবেন শ্যাওড়াফুলি। শ্যাওড়াফুলিতে নেবে ধরে নেবেন একটা টোটো, বলবেন যাবেন নিমাই তীর্থঘাট, ভাড়া নেবে মাত্র 10 টাকা, দিয়ে চলে আসবেন গৌড়িয়া মঠে। মন্দির নিমাই চিত্রঘাটের নিমাই মন্দির জাস্ট অসাধারণ, মন্দিরটা দেখার মতন। পুরোটা আমি তোমাদেরকে ঘুরে এখনো আমি পুরোটা একবার ভালোভাবে পরিক্রমা করলাম। এটা দিয়ে পুরোটা পরিক্রমা করার জন্য মন্দিরের ভিতর থেকে বাইরের সাইডটা লাগে এরকম। ওটা নিমাইচিত্র ঘাট, ওই সাইডটা, এই সাইডটা নিমাইচিত্র ঘাট, তার পাশেই এই মন্দির। আপনারা এই মন্দিরটা ঘুরে যাবেন, জাস্ট অসাধারণ মন্দির। দুপুরে কি এখানে বসে খাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে? মানে এখানে বসেও খাওয়ানো হয় বা নিয়ে যাওয়ালেও নিয়ে যাওয়া যাবে, তাই তো? আচ্ছা, এখন আমরা মন্দির ঘোরা হয়ে গেছে, ঘুরে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।